হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি হসপিটালে কি কি নিয়ে যাচ্ছি, সেটা মানে ব্যাগ যেটা বলছে, তো এখানে সব গুছিয়ে নিয়েছে। পিছে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো। তো চলো আমি এক এক করে দেখাই কি কি নিয়ে যাচ্ছি। প্রথমে নিচ্ছি এই যে এটা ব্ল্যাঙ্কেট, এটাকে কম্বলও বলে অনেক সময়, ব্ল্যাঙ্কেট এইগুলো, এই একটা নিচ্ছি, এটা আমার জন্যই নিচ্ছি মেনলি। তো এই এটা নিচ্ছি, আর দুটো রুমাল নিয়েছি, জানি না কোনো কাজে লাগবে কিনা, তাও নিয়ে যাচ্ছি, এটাও আমার জন্য নিচ্ছি। আর নিয়েছি একটা স্টল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য হালকা মানে গায়ে দেওয়ার জন্য এই স্টলটা নিয়েছি, এরকম এটা নিচ্ছি। আর নিয়েছি একটা গামছা, কারণ ওখানে লেখা ছিল গামছা নিয়ে যেতে হবে, তো একটা গামছা নিয়েছি। আর নিয়ে যাচ্ছি পুরনো কাপড়, পুরোনো কাপড় নিয়ে যেতে বলেছে তিনটে মতো, তো আমি তিনটেই নিয়েছি, পরে যদি লাগে তো পরে এসে নিয়ে যাবে বাড়ির লোক। হ্যাঁ দেখো এই তিনটে, আর সবগুলো কিন্তু সব ধুয়ে হ্যাঁ মানে ডেটল দিয়ে ওয়াশ করা আছে, যেহেতু বলেছে পরিষ্কার করে নিয়ে যেতে, সব ধোয়া কিন্তু এগুলো। এই তিনটে পুরোনো কাপড় নিয়ে যাচ্ছি, পুরোনো কাপড় লাগবে ওর জন্য। আর নিচ্ছি দুটো সায়া, সেটাও তাই পুরোনো সায়া লেখা আছে ওখানে, তো যে যেরকম পারবে। এই যে দুটো সায়া নিয়েছি, এগুলো লাগবে, এটাও আমার জন্য। আর একটা বেবির জন্য নিয়েছি ব্ল্যাঙ্কেট, এগুলোকে মনে হয় ব্ল্যাঙ্কেটই বলে, কি বলে যায় না, ব্ল্যাঙ্কেট মনে হয় ব্ল্যাঙ্কেট কম্বল, যাই হোক যে যেটা বলে বলে, এটা নিচ্ছি। আর ও আর একটা শাড়ি এখানে দেখছি, তো চারটে শাড়ি, চারটে তিনটেই নিয়ে যাব তবে মেনলি। আর নিচ্ছি বেডে, বেডে বেডের জন্য নিচ্ছি একটা মানে বেডশিট, এটা সিঙ্গেল বেডে, এটা ইউজ করা, তবে ধোয়া আছে সবগুলো। পুরোনো জিনিস নিয়ে যাচ্ছি, যেহেতু কিছু আনবো না, সব ফেলে দেবো, ওই জন্য তো আমাদের মধ্যে আছে এরকম মানে না নিয়ে আসা, তো ওই জন্য সব পুরোনো জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর নিচ্ছি নাইটি, এটাও আমার ইউজ করা, সামনে বোতাম দেওয়া আছে, উল্টো করে ভাঁজ করা আছে বলে আর তোমাদের দেখাচ্ছি না, সব কিন্তু মানে ধোয়া আছে, সব জিনিসপত্র ধুয়ে নিয়ে যাচ্ছি। এ ওই একটা নাইটি, এটা আর এটা, তিনটে নিয়ে যাচ্ছি, দুটো বলেছে তো আমি তিনটে নিয়ে যাচ্ছি। আর বেবির জন্য এখনো জামা কাপড় কিছু কেনা হয়নি, কারণ কিন্তু আছে, তোমরা তো এর আগে ভিডিওটা দেখেছো, তো ওটা নিয়ে যাচ্ছি না, ওখান থেকে কিনে ওখান থেকে পরিয়ে দেবে, যাই হোক ওরা করবে, ওখানে ওখানে পাওয়া যাবে, ওখান থেকে নেব। আর নিয়ে যাচ্ছি কি এগুলো, হ্যাঁ ওখানে মানে লেখা আছে কি কি নিয়ে যেতে হবে, তো একটা চিরুনি নিয়ে যাচ্ছি, একটা ব্রাশ, একটা সার্ফের প্যাকেট মানে ধোয়ার জন্য জামা কাপড়, আর ডেটল, ডেটলটাও লেখা আছে, ডেটল স্যাভলন যে যেরকম পারবে, একটা হ্যান্ড ওয়াশ, এটাও ডেটলের নিয়েছি, একটা আছে কলগেট এই যে ছোট, একটা আছে তেল, এইটা নিয়েছি জয়ার কোকোনাট অয়েল, একটা সাবান আছে লাইট বয়ের, আর যেহেতু ঠান্ডা তো আমার খুব ড্রাই স্কিন, তার জন্য আমি একটা পন্ডস এরকম কোটও নিয়ে যাচ্ছি মুখে দেওয়ার জন্য, জানি না টাইম পাবো কিনা। আর একটা হচ্ছে ভ্যাসোপিয়া নিচ্ছি, আর আছে দুটো গার্ডার, এই দুটো গার্ডার, এগুলো নিয়ে যাচ্ছি। আর ওখানে লেখা ছিল বাটি গ্লাস চামচ, এগুলো তো ওগুলো নেবো, ওগুলো এখন হাতের কাছে নেই, তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। আর বেবির জামা কাপড় এখন কিছু নিয়ে যাচ্ছি না, এক সেটই কিনেছি, এটা এর আগে ভিডিওতে আমি দেখেছি মানে দেখিয়েছি, আর প্যাম্পাস, তারপরে হচ্ছে যেগুলো লাগে ওখান থেকে নিয়ে নেব, ওগুলো আর কিনে নিয়ে যাচ্ছি না। তো এই ছিল, আর দেখি যদি পরে কিছু মনে পড়ে তো নিয়ে নেবো, অ্যাড করে নেব, এই মুহূর্তে তো মনে পড়ছে না। আর দেখো ঘরটার অবস্থা একবার কি হয়ে আছে, তো আমার হসপিটাল ব্যাগে, হসপিটাল ব্যাগে এই যাচ্ছে এইগুলো জিনিস। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এটুকুই।